মাত্র 2 বছরেই বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাভি হার্নান্দেজ। দলের টানা ব্যর্থতার পর নিজের ওপর তৈরি হওয়া চাপ সীমা ছাড়িয়ে যাওয়ায় নিজেই এবারের মৌসুম শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। লিওনেল মেসি চলে যাওয়ার পর খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বার্সেলোনাকে অন্তত লিগের সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে 2021 সালের নভেম্বরে কোচের দায়িত্ব নিয়েছিলেন দলটির সাবেক খেলোয়াড় শাভি হার্নান্দেজ। দলের সবচেয়ে বড় তারকার বিদায়ের সাথে অর্থনৈতিক চাপ, যে কারণে ভালো কোনো খেলোয়াড় কেনারও পথ বন্ধ ছিল, সেই দলটিকে কেবল আবেগের বশেই অনেকটা সাফল্যের পথ দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। 2021-22 মৌসুমে যে ক্লাবটি সেরা চারে টিকে থাকার শঙ্কায় ভুগছিল, সেই দলটি পরের মৌসুমে লিগ শিরোপা জিতে নেয়ার আগেই এল ক্লাসিকো জিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও ঘরে তোলে। দায়িত্ব নেয়ার সময় শাভিকে বার্সেলোনার অ্যালেক্স ফার্গুসন হবেন কিনা এ নিয়ে আলোচনা হয়েছিল। লা লিগার শিরোপা জেতার পর সে স্বপ্নে হাওয়াও লেগেছে, তবে সময় পাল্টাতে সময় লাগেনি। নতুন মৌসুমে সবকটি ট্রফিতে চোখ রেখেই যাত্রা শুরু করেছিল শাভির বার্সা, কিন্তু লিগ দৌড়ে পিছিয়ে পড়ার পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে দুটি ঘরোয়া ট্রফিও হারায় তারা। মৌসুমের অর্ধেক সময় পরই শিরোপাজয়ী দলটি এখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে 10 পয়েন্ট পেছনে আছে টেবিলের তৃতীয় স্থানে। বিশেষ করে কোপা দেল রের সেমিফাইনালের আগেই বিদায় নেয়ার পর সমর্থকদের পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন বিশ্বকাপজয়ী এই তারকার ওপর। সব শেষ হয়ে যাওয়ার আগে তাই নিজেই বিদায় বলে দিলেন 2019 সালে কাতারের ক্লাব আল সাদে কোচিং ক্যারিয়ার শুরু করা শাভি হার্নান্দেজ। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন ভাঙেনি, তবে শাভি জানিয়ে দিয়েছেন সে ট্রফি পুনরুদ্ধার হলেও সিদ্ধান্ত বদলাবেন না। এদিকে এই মুহূর্তে বার্সেলোনার বি দলের কোচের দায়িত্বে থাকা দলটির সাবেক মেক্সিকান ডিফেন্ডার মার্কেজ অবশ্য মৌসুম শেষ হতে হতে শাভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।